আসসালামু আলাইকুম, সকলকে সালাম শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন, নিরাপদে আছেন, সাথে আছি বরাবরের মতোই মনির জামান শাহিন। দীর্ঘদিন ধরে কাজ করছি ইংরেজি ভাষা ও সাহিত্য নিয়ে, চাকরি প্রস্তুতি এবং ভর্তি প্রস্তুতির জন্য। আমি একটি বিষয় লক্ষ্য করলাম যে রাইট ফর্ম অফ ভার্বস, এটি নিয়ে প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন আসে অহরহ। ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটি ঘটে থাকে যে ক্যান্ডিডেটরা এই জায়গাটাতে ভুল করে, যে নিয়মগুলোতে ভুল করে সেই নিয়মগুলো নিয়ে ইনশাল্লাহ একটা পুরো সিরিজ আস্তে আস্তে আপলোড করব। যদি আপনারা সাথে থাকেন, অর্থাৎ শেয়ার করেন, কমেন্ট করেন এবং বন্ধু বান্ধবদেরকে মেনশন করেন। আজকে রাইট ফর্ম অফ ভার্বস এর একটি কনফিউজিং নিয়ম নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। প্রশ্নটি হচ্ছে, দি কমিটি ইস্যুড ইটস রিপোর্ট, দি কমিটি ডিভাইডেড অন মাইনর পয়েন্ট। অর্থাৎ এখানে দুটো প্রশ্ন রয়েছে, আর এই সেন্টেন্স দুটোর শুরুতে আমরা দেখতে পাচ্ছি কমিটি। কমিটি একটি প্রশ্ন কারেক্ট স্পেলিং এর, যে কমিটি বানানটার সঠিক রূপ কি। কমিটি বানানটার সঠিক রূপটা মনে রাখবেন, COMMITTEE, অর্থাৎ তিন জোড়া রয়েছে, COMMITTEE। কমিটি একটি কালেকটিভ নাউন, একথা আমাদের সবার জানা। কমিটি, টিম, ফ্যামিলি, গভর্নমেন্ট, এগুলো হচ্ছে কালেকটিভ নাউন। আর্মি, এরপর হচ্ছে নেভি, পুলিশ, পিপল, পাবলিক, ক্রাউড, মাব, সবই কালেকটিভ নাউন। তবে এই কালেকটিভ নাউনগুলোর ক্ষেত্রে ভার্ব গ্রহণের প্রবণতা দুই ধরনের, অর্থাৎ এরা সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে, আবার এরা প্লুরাল ভার্ব গ্রহণ করে। কতিপয় কালেকটিভ নাউন রয়েছে শুধুই প্লুরাল, যাদের সিঙ্গুলার রূপ পাওয়া যায় না। আবার কতিপয় কালেকটিভ নাউন রয়েছে যারা সিঙ্গুলার, তবে পরিস্থিতি বিবেচনায় প্লুরাল ভার্ব গ্রহণ করতে পারে, এবং এই অবস্থাটার নাম হচ্ছে নাউন অফ মাল্টিচুড। লক্ষ্য করুন, আমি বিষয়টা ক্লিয়ার করছি। দেখুন, এই কমিটি যেটা পাচ্ছি, কমিটি হচ্ছে একটি সিঙ্গুলার কালেকটিভ নাউন, তার মানে এটি সিঙ্গুলার ভাব গ্রহণ করবে, এটা হচ্ছে সহজাত প্রবৃত্তি, এটাই হওয়ার কথা। বাট এই কমিটি প্লুরাল নাউন গ্রহণ করতে পারে। কমিটি কখন প্লুরাল নাউন গ্রহণ করবে? দেখুন, কমিটি অথবা যে কোনো কালেকটিভ নাউনের মধ্যে একটা সমষ্টি কাজ করে, অর্থাৎ এখানে সদস্য থাকে। সদস্যদের মধ্যে যদি একমত অবস্থা বিরাজ করে তাহলে ওইটাকে সিঙ্গুলার হিসেবে ধরতে হয়, আর সদস্যদের মধ্যে যদি একমত অবস্থা বিরাজ না করে, অর্থাৎ বিরোধিতা থাকে, ভাগ থাকে, তাহলে এটি আর একক অবস্থায় থাকে না। চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা প্রথম যে প্রশ্নটি রয়েছে সেটি খেয়াল করি। বলা হচ্ছে, দ্য কমিটি ইস্যুড ইটস রিপোর্ট, মানে কমিটি এর রিপোর্টটা দিয়েছে। তার মানে কমিটি কখন রিপোর্ট দেয়? কমিটি রিপোর্ট দেবে তখনই যখন তারা কোনো বিষয়ে একমত। বিষয়টা ক্লিয়ার হবে, কালেকটিভ নাউনের যে সদস্য যারা আছে, এই সদস্যরা যদি একমত পোষণ করে তাহলে সেইটা সিঙ্গুলার হিসেবে গণ্য হবে। তাহলে আমরা দেখলাম, যেহেতু কমিটির কথা বলছে, রিপোর্ট ইস্যু করেছে, অর্থাৎ রিপোর্টটা দিয়েছে, এবং দেখুন পজিটিভ কিন্তু রয়েছে, ইটস মানে ইহার সিঙ্গুলার অবস্থাটা আছে, পজিটিভগুলো সাবজেক্টকে অনুসরণ করে। এর মানে এখানে হ্যাভ নাকি হ্যাজ? নিশ্চিতভাবে এখানে উত্তরটি হচ্ছে হ্যাজ, দ্য কমিটি হ্যাজ ইস্যুড ইটস রিপোর্ট, যেহেতু এই কমিটির মধ্যে একক অবস্থা বিরাজ করছে। দ্বিতীয় প্রশ্ন খেয়াল করুন, দ্য কমিটি ডিভাইডেড, কথাটা লক্ষ্য করুন, শব্দটি ডিভাইডেড মানে ভাগ হয়ে গেছে, তারা আলাদা হয়ে গেছে, তাদের মধ্যে একক অবস্থা নেই। এর মানে এই কমিটি সিঙ্গুলার হলেও এখন কিন্তু সে সিঙ্গুলার ভার্ব গ্রহণ করবে না, তার সদস্যদের কারণে এটি প্লুরাল ভার্ব গ্রহণ করতে বাধ্য, আর এই অবস্থাটাকে বলা হয় নাউন অফ মাল্টিচুড। আপনারা হয়তো নাউন অফ মাল্টিচুড শুনেছেন, আজকে দেখে যান, এটাই হচ্ছে নাউন অফ মাল্টিচুড। সো এইখানে আমরা ভার্ব হিসেবে দুটো আছে, ইজ এবং আর, নিঃসন্দেহে এক্ষেত্রে আরটা ব্যবহার করতে হবে। তারপরে যে প্রশ্ন দাঁড়ালো, দ্য কমিটি আর ডিভাইডেড অন মাইনর পয়েন্ট, মানে ছোট্ট একটা বিষয়ে কমিটি একমত হতে পারেনি। দেখুন কত ক্রিটিক্যাল বিষয়টা, তাই না? কতটা ব্যাখ্যা বিশ্লেষণ দরকার। আমরা যখন বই পড়ি তখন কিন্তু সেখানে এত ব্যাখ্যা, অথবা আমরা যখন বইগুলো পড়ি তখন খুব একটা অবচেতন মনে পড়ে। আরেকটি কথা, ইংরেজি নিয়ে যদি আপনার খুব খুব প্রবলেম থাকে, অর্থাৎ এমনটা মনে হয় চাকরি হবে না,
ইংরেজির জন্য, ভালো চাকরি হবে না ইংরেজির জন্য, ভালো কিছু করতে পারছেন না ইংরেজির জন্য, আমি আপনাকে ভাই রিকোয়েস্ট করছি, আমার একটা ব্যাচ রয়েছে 0 to Advanced ইংলিশ, আপনি যদি ইংরেজির বর্ণগুলো পারেন ইটস এনাফ ফর মি টু টিচ ইউ ইংলিশ, এবং সেটা স্যাটিসফ্যাক্টরি লেভেলে, অবশ্যই আপনি সন্তুষ্ট হবেন, ইংরেজিকে দোষারোপ করবেন না। আমার সাথে 4টা মাস আপনি সময় দেন, 4 মাস পরে দেখবেন যে আপনার ইংরেজির ধারণাটাই বদলে গেছে, সমস্যাটা ইংরেজি নয়, সমস্যাটা পড়ানোর মধ্যে অথবা পড়ার মধ্যে, আপনাকে যেভাবে পড়ানো হয়েছে হয়তো সেটি একটি ট্রেডিশনাল ওয়ে, অথবা আপনি যেভাবে পড়েছেন সেটা কার্যকর ওয়ে নয়। যেহেতু আমি দীর্ঘদিন ইংরেজি নিয়ে কাজ করছি, এটা নিয়ে গবেষণা করছি, চাকরির ইংরেজিকে কীভাবে সহজ করা যায়, তো আপনার যদি আগ্রহ থাকে তাহলে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন, 01919152571, যে কোনো সময় কল করতে পারেন। তো ভালো থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আর হ্যাঁ, আমাদের 3টি ভিডিও আপলোড হয় প্রতিদিন, সকাল 6:30, সকাল 9 এবং রাত 9। ভিডিওগুলো দেখুন, শেয়ার করুন এবং বন্ধু বান্ধবকে মেনশন করুন। আল্লাহ হাফেজ।